আমাকে বললো ভগবান সম্বন্ধে বলতে, এবং যাদের সামনে বলতে বললো তারা সবাই, তাদের মধ্যে রয়েছে আমাদের ভগবানের একমাত্র কন্যা দেবযানী চক্রবর্তী। এবং ভগবান দেবযানী চক্রবর্তীর বাবা, এবং আমি ভগবানকে যখন থেকে দেখেছি সেটা অনেক পরে, কিন্তু এখানে অনেকেই আছে, স্বামী প্রহ্লাদানন্দজি, স্বামী সচ্চিদানন্দজি, স্বামী সদানন্দজি, স্বামী শঙ্করানন্দজি, এবং আপনাদের ভক্তদের মধ্যে অনেকে ভগবানকে দেখেছেন। আমি আজকে এটুকুই বলব, ভগবান সম্বন্ধে যখনই আমাকে কেউ বলতে বলবে, আমার আজকে হাঁটু এই আশ্রমের এই মুহূর্তের থেকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিন আমি যেটুকু বলবো সেটুকু ভগবান সম্বন্ধে আমার বলা একটি ধূলি কণার মতো। কারণ তার এই মহাজীবন, তার এই মহাযাত্রা, যার কোনো আদি নাই, যার কোনো মধ্য অন্ত আমি খুঁজেই পাই না। আমি এটা গীতাতে পড়েছিলাম, কিন্তু আমি আমার ভগবান সম্বন্ধে বলতে গেলে হয়তো আমি একটু অধিক বলতে গেলে হয়তো খেতে পারি। এইটুকু বলতে পারি, প্রথম দর্শন হয়েছিল আমার গুরু পূর্ণিমাতে 1998 এর গুরু পূর্ণিমায় আমি প্রথম ভগবানকে দর্শন করেছিলাম। সকালবেলা আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভগবানকে দেখেছিলাম। ভগবানের হাতে কি হয়েছিল, যোগবশিষ্ট সার গ্রন্থ, তখন আমি যোগবশিষ্ঠ সার গ্রন্থ কিছুই জানতাম না। আমি শুধু আমার যিনি আমাকে নিয়ে গিয়েছিল, যে আমাকে নিয়ে গেছিল তাকে বলছিলাম, আমি শুধু একবার দেখতে চাই, তুমি আমাকে একটু দেখিয়ে বসে দেখা নয়, শুধু তোমাকে আমি পরিচয় করে নেব। তারপরে যখন আমাকে ভগবানের সাথে পরিচয় করে দেওয়া হলো, ঠিক ভগবান তখন যোগবশিষ্ঠ সার গ্রন্থটি লিখে ভেতরে ঢুকলো। তার আগে স্বামী ভাস্করানন্দজি ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করেছিল, আমি তখন ওনাদের নামও জানতাম না, আমি শুধু স্বামীজি বলে ডাকতাম। কিন্তু আমার মনটা ছিল যে কখন আমার একবার কথা হবে। যখন আমাকে সামনে নিয়ে গেল তখন আমার এখনো মনে আছে, এই মুহূর্তে আমার দৃশ্যটি পর্যন্ত মানসপটে ভেসে উঠেছে, গুরুমা, আমরা যাকে গুরুমা বলি, গুরুমা একটা হাফ শার্ট এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান যখন হাফ গেঞ্জি পরা ছিল, সাদা ধুতি পরা ছিল, এবং হাফ শার্টটি পরতে পরতে যখন আমার এক বন্ধু আমাকে বললো এই ছেলেটি নতুন এসছে, তখন আমাকে ভগবান অন্য কোনো কথা না বলে শুধু একটাই কথা বলছিল, ওনার আমার আমি পূর্বাশ্রমে যে ভাষায় কথা বলতাম সেই ভাষায় ভগবান কথা বলেছে। কথাটা ছিল এই, ভগবান দেখেছা, ভগবান দেখেছা, আমাকে বলছে বাংলা, এর অর্থ হচ্ছে ভগবান দেখেছ। আমি হাত জোর করে তাকিয়েছিলাম। তারপরের লাইনটি হয়েছে, আমার মোর ইয়াত ভগবান আছে, মই ভগবান দেখব পারি, আমার এখানে ভগবান আছে, আমি ভগবান দেখাতে পারি। এইটুকুই আমার প্রথম দর্শনের প্রথম কথা।